হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপ অ্যান্ড সি সিক্সটি। চমৎকার $38 একটা পেমেন্ট প্রুফ নিয়ে চলে আসলাম। যারা আমাদের সাথে টপ অ্যান্ড সি সিক্সটি কমিউনিটিতে কাজ করে থাকেন, প্রত্যেকে এই পেমেন্টটা রিসিভ করছেন। আপনাদের পেমেন্টটা সেল আউট করে আপনি বিকাশ কিংবা নগদের মধ্যে টাকাটা এখনই সেল আউট করতে পারবেন। সো আজকের পেমেন্ট প্রুফটা হচ্ছে টিডেক্স। আমরা একটা সাইট শেয়ার করছিলাম, ওখানে প্রত্যেককে বলছিলাম, অনেক রিকোয়েস্ট করছিলাম যে এখানে আপনারা প্রত্যেকে জয়েন করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পেমেন্ট রিসিভ করেছি। এখানে আমার এতগুলো পরিমাণ মানে টোকেন রয়েছে, আমি এখানে 116টা টিডেক্স আর কি টোকেন রিসিভ করেছি অলমোস্ট। আমি কিন্তু এটা সেল আউট করে ফেলছি। আমি যদি রাইট নাও বর্তমান মার্কেট অনুযায়ী আমি 116টা দিই, তো হচ্ছে 116টার ভ্যালু কত দেখতে পাচ্ছেন যে $35, বাট আমি এটা কিন্তু মোটামুটি $38 প্রফিটে কিন্তু সেল আউট করে ফেলছি। ওকে, সো আমি যদি ইউটিউবে একটু সার্চ করি যে কোন প্রজেক্টটা ছিল, আপনাদেরকে রিমাইন্ডার দেওয়াটা বেটার হবে। দেখতে পাচ্ছেন যে এক মাস আগে কিন্তু আমি টাইডেক্সের এই ইভেন্টটা শেয়ার করছিলাম। এখানে বলছিলাম যে অল ইউজার কিন্তু $20 করে প্রত্যেক ইউজার পাবেন, কিন্তু এখানে হচ্ছে আপনারা $20 কেন, এখানে আপ টু আপনারা সিঙ্গেল জয়েন করলে $70 পর্যন্ত কিন্তু রিসিভ করতে পারবেন। তো এর জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি রিকোয়েস্ট করি যে প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তো সরাসরি আমি এটা সেল আউট করবো, দেখাবো কীভাবে সেল আউট করবেন, কীভাবে উইথড্র করবেন সরাসরি দেখাবো। এছাড়াও পাশাপাশি একটা অ্যাডপ শেয়ার করবো, প্রজেক্ট ওয়ালেট অফার এসোয়াপের, ঠিক আছে। এই এসোয়াপটাও সম্পর্কে আমি বলবো। দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু এক মাস আগে শেয়ার করে দিয়েছি, বাট এখন পর্যন্ত কিন্তু এই প্রজেক্টটা কিন্তু রানিং আছে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি প্রতি রেফারেলে $5 পাবেন, দেন হচ্ছে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এসোয়াপের ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, এই ভিডিওটা থেকে প্রত্যেকে জয়েন করবেন। ওকে, তো টিডেক্স এটার হচ্ছে আপনার মানে প্রফিটটা সেল আউট করার জন্য আপনি কিভাবে কি করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি টিডেক্সটা লগ ইন করে নেবেন। লগ ইন করার সময় অবশ্যই মেইলে একটা অথোরিটি মানে ওটিপি কোড চলে যাবে, তো সেটা আর কি আপনি অবশ্যই দিয়ে আর কি লগ ইন করে নেবেন। তারপরে হচ্ছে কি করবেন, আপনি এই 3-ডট লাইনে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে সরাসরি এক্সচেঞ্জারে ক্লিক করে দেবেন। আমি একদম বিগিনার পর্যন্ত দেখাচ্ছি কীভাবে সেল আউট করবেন। এক্সচেঞ্জারে যাওয়ার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কি করবেন যে আপনি কতটা পাইছেন, তো ফার্স্ট অফ অল হচ্ছে 3-ডট লাইনে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে টিডিএক্স এর ম্যানেজার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ম্যানেজার অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন যে আপনার আনলক, আপনি যদি সিঙ্গেল জয়েন করেন এখানে 200টা টোকেন পাইছেন, এখানে আনলক 20টা টোকেন হয়েছে। ওকে, তো 3-ডট লাইনে ক্লিক করে এক্সচেঞ্জের উপরে টাচ করবেন। টাচ করবার পর হচ্ছে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এই যে এই আরো আইকনটা দেখতে পাচ্ছেন এইটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করবার পর এখানে হচ্ছে সার্চ বারটা পাচ্ছেন, এটা এই সার্চ বারে লিখবেন টিডিএক্স। ওকে, তো দেবার পর হচ্ছে এই টিডিএক্স এর উপরে ক্লিক করে দিবেন। আর এটা কিন্তু গতকালকে মোটামুটি 60 সেন্ট প্লাস কিন্তু সেল আউট করতে পারছে অনেকে, ঠিক আছে। তো টিডিএক্স এর উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করবার পর এখানে হচ্ছে আপনি সেল অপশন দেখতে পাচ্ছেন, সেল অপশনে ক্লিক করে দিবেন। ওকে, সেল অপশনে ক্লিক করবার পর আপনার যতটা টিডিএক্স রয়েছে, ধরেন যে আপনি সিঙ্গেল জয়েন করলে 20টা রয়েছে, তো আপনি 20টা দিবেন। দেন হচ্ছে এরা কিন্তু কিনতে চায় আর এরা হচ্ছে বিক্রি করতে চায়, ঠিক আছে। তো আপনি অবশ্যই এই নীল বর্ণের এই আইকনটাতে ক্লিক করে দিবেন প্রথমটাতেই। তো প্রথমটাতে ক্লিক করে আপনার যদি 20টা থাকে, রাইট নাও হচ্ছে কত দাম হচ্ছে, কালকে আমি নিজে 48 সেন্ট করে বিক্রি করছি, তো 20টার রাইট নাও হচ্ছে দাম $6, অনলি অন $6, তারপর কিন্তু খারাপ না, ঠিক আছে। আর আজকে কথা বলবো যে প্রতি মাসে কত করে পাবেন সমস্ত বিষয় নিয়ে। তো আপনি ইনস্ট্যান্ট সেল করতে চাইলে এখানে 20 দিবেন, এখানে 100% করে দিয়ে এইটার উপরে ক্লিক করে সেল আউটে ক্লিক করলেই কিন্তু এটা সেল হয়ে যাবে। ওকে, তো আমি কিন্তু 48 এটা বসাইছি। তো যাই হোক, তো সেল তো করলেন, তাই না। এবার হচ্ছে 3-ডট মেনুতে ক্লিক করবেন, এখান থেকে ব্যালেন্সের উপরে ক্লিক করে দেবেন প্রথমটাতে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু কিছু হোল্ডে রাখছি, আমি সেল করে দিব, কোনো সমস্যা নেই, একটু দাম কম দেখে দিইনি। তো এখানে আমি কিন্তু $31 দেখতে পাচ্ছেন USDT নিয়েছি। তো আপনি এটা সরাসরি USDTতে উইথড্র করতে পারেন, অথবা চাইলে TRX-এ উইথড্র করতে পারেন। তো আমরা অবশ্যই TRX-এ উইথড্র করার ট্রাই করবো। এখান থেকে হচ্ছে আবারও এক্সচেঞ্জের উপরে ক্লিক করে দিব। এখান থেকে হচ্ছে সরাসরি এই যে উপরের আইকনে এটাতে ক্লিক করে দিব, সার্চ বার TRX লিখব। এখান থেকে TRX ভার্সেস USDT পাচ্ছেন, এটার উপরে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর হচ্ছে কি করবেন, আপনি এটা সেল আউট করবেন, বাই করতে হবে। আপনার USDT আছে, আপনি TRX বাই করবেন। বাই করার জন্য হচ্ছে মানে সেল করার জন্য নিচেরটা আর বাই করার জন্য উপরেরটা, ঠিক আছে। জাস্ট আমি এখানে 100% করে দেবো, এখানে দেখতে পাচ্ছেন 100% করে দিলাম। অ্যান্ড হচ্ছে প্রথমটাতেও, ঠিক আছে, লাল অপশনের প্রথমটাতে ক্লিক করে আমি বাই নাও ক্লিক করে দিলাম, কনফার্মে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে বাই হয়ে গেছে $31.94। দেন হচ্ছে আবার 3-ডট লাইনে ক্লিক করে দেবো, এখান থেকে হচ্ছে ব্যালেন্সের উপরে টাচ করে দেবো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে 539টা আমি TRX পাইছি, এর জন্য আমি এখন উইথড্র করবো, উইথড্র সেকশনে ক্লিক করে দেবো সরাসরি। ওকে, তো উইথড্র সেকশনে ক্লিক করবার পর এইগুলা কিছু ব্যানার দিয়েছে, এগুলা কিছুই দেখার দরকার নেই। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। সো সরাসরি হচ্ছে আপনি ট্রাস্ট ওয়ালেট থেকে TRX-এ চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা নিয়ে নেবেন, অথবা বিনান্স থেকে যদি আপনি এটা নিতে চান,
বিনান্সের হচ্ছে সরাসরি ডিপোজিট সেকশনে চলে যাবেন। এখানে উপরে লিখবেন টিআরএক্স, ঠিক আছে। টিআরএক্স লেখার পর এখান থেকে হচ্ছে আপনার TRC20, এটা এই TRC20 তে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, তো যাই হোক, আমি টাস্ট ওয়ালেটে এটা উইথড্র করব। তো এর জন্য আর কি ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, এখানে ম্যাক্স করে দিব। তো ম্যাক্স করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ফি কাটতেছে। আপনি যদি USDT উইথড্র করতে চান তো সেক্ষেত্রে কিন্তু $1-2 লাগবে ফি। তো এখানে আপনার পাঁচটা, তো 6 সেন্ট কইটা 5-6 30 সেন্ট ফি আপনার যাচ্ছে। তো আমি এখন সরাসরি এটা উইথড্র করব। সরাসরি হচ্ছে আমি সবগুলা উইথড্র করতে চাচ্ছি না, তো আমি সরাসরি 200টার মতো উইথড্র করব এই মুহূর্তে। অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দিয়েছি টিআরএক্স, এখানে হচ্ছে আমি বসাই দিলাম এটা, দেন হচ্ছে আমি উইথড্র সেকশনে ক্লিক করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমাদেরকে একটা মেইল পাঠাইছে, মেইলটা একটু চেক করে এখানে কোডটা নিয়ে আসবো। মেইলে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন দিচ্ছে 58-43-26, এখানে হচ্ছে আমি তুলব 58-43-26, ঠিক আছে। তো এটা অটোমেটিকলি আর কি কনফার্মেশন হয়ে যাবে, অটোমেটিক আমাদেরকে জাস্ট ফিউ সেকেন্ড ওয়েট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুলি হয়ে গেছে। তো সর্বোচ্চ আপনাকে 24 ঘন্টা সময় নেবে, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার উইথড্রলটা কমপ্লিট করে দিবে, অথবা 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে, অথবা 30-20 মিনিটের মধ্যে কিন্তু তারা আর কি উইথড্রলটা কমপ্লিট করে দিবে। ওকে, তবু আর কি একটু চেকিং করে দেখতে পাচ্ছি যে মানে পেমেন্টটা ঢুকলো কি না। দেখতে পাচ্ছেন যে টুডে এটা কিন্তু ঢুকেছে, মেবি ঢুকেছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এটা ঢুকেছে, ঠিক আছে। ইনস্ট্যান্ট একদম রিসিভ করে ফেলছি। তো ইনস্ট্যান্ট যখন রিসিভ করলাম তাহলে বাকিটাও আমি উইথড্র করি। আবার আমি ওয়ালেট সেকশনে ক্লিক করে দিলাম। ওকে, অ্যান্ড হচ্ছে এখান থেকে টিআরএক্স আমার যেহেতু আছে 300-339টা, উইথড্র সেকশনে আবার ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে হচ্ছে নিচে চলে যাব, এখানে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দিব টিআরএক্সের। এখান থেকে ম্যাক্সে এবার ক্লিক করব। যাই হোক, আমার 60 সেন্ট যাচ্ছে, সমস্যা নাই, টোটাল দুইবার উইথড্র করার জন্য। তো আমি আবার উইথড্রলে ক্লিক করলাম। সেম ওয়েতে জিমেলে আবারও ভেরিফিকেশন কোড চলে আসছে। তো 25-14-64, ঠিক আছে, আমি দিয়ে দিলাম, এটা আমি উইথড্র করে নিচ্ছি। তারপর আমি দেখাবো যে পরের পেমেন্টগুলো কত মাস পর বা কীভাবে আমরা পাবো এই জিনিসগুলো। দেখতে পাচ্ছেন উইথড্র সাকসেসফুলি এটাও কিন্তু হয়ে গেছে। সরাসরি টাস্ট ওয়ালেটে এখানে চলে আসলাম। আমি কিন্তু 12 এখানে রিসিভ করছি, 12 বলতে আমি 10-এর মতো আর কি রিসিভ করছি, 11-র মতো। তো দেখতে পাচ্ছেন একটু ওয়েট, তো আমি একটু আরেকটু রিফ্রেশ করি, 2-1 মিনিট ওয়েট করি। তো মোটামুটি 2 মিনিট ওয়েট করলাম, দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ঢুকেনি। প্রথম পেমেন্টটা একদম ইনস্ট্যান্ট ঢুকে গেছে, এটা হচ্ছে এখনও ঢুকে নাই। তো যাই হোক, অন্য বিষয়গুলো নিয়ে কথা বলি, তারপরে চেকিং করে দেখব। থ্রিডট লাইনে ক্লিক করবেন, এখানে টিডিএক্স ম্যানেজার যে অপশনটা পাচ্ছেন, তো এখানে হচ্ছে আপনি কিন্তু জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবেন। এখন কথায় আসি কি যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টোটাল ব্যালেন্স, বুঝছেন। এখানে আপনি 200 পাইছেন, রেফার করে থাকলে বেশি পাইছেন। ওকে, তো আপনারা বলবেন যে ভাই আপনার রেফারেল কমিশন এটা, ভাই এটা ভুয়া কথা। আমি নিজে 5 জনকে আমার হাত দিয়ে করে দিছি, ঠিক আছে, আর আপনারা তো অনেকে জয়েন করে নাই, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে আপনার শিক্ষা হওয়া উচিত। তো এটা হচ্ছে টোটাল আমার, তো আমাকে এই মাসে এটা দিয়েছে 116টা, এই 116টা আমাকে 6 মাস ধরে 1000 কিন্তু দিয়ে থাকবে, ঠিক আছে। আপনারা যারা এখানে 200টা পাইছেন, প্রতি মাসে আপনাকে 20টা করে দিবে, ঠিক আছে। যেদিন থেকে 20টা করে দিয়ে শেষ হয়ে যাবে, যে মাসের পর মাস দেওয়ার পর শেষ হবে, তখন কিন্তু আপনার এটা শেষ, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে আমি থ্রিডট লাইনে ক্লিক করে এখানে এক্সচেঞ্জারে যাই, বর্তমান রেট অনুযায়ী, বর্তমান তো রেট কম, তো আমি সেল অপশনে ক্লিক করে দিলাম। তারপর সেলিং, আপনি যদি 200টা পেয়ে থাকেন, 200টার দাম কত দেখতে পাচ্ছেন যে $60, ঠিক আছে, এখনকার দাম অনুযায়ী $60। আর যদি আগামীকালকে, সরি গতকালকে যদি এটা উইথড্র করতেন তাহলে $80-90 কিন্তু পাইতেন, ঠিক আছে। তো যাই হোক, আমাদেরকে তো 20টা করে দিছে, তাই না। তো প্রতি মাসে আমরা টিডিএক্স ম্যানেজারে যাব, প্রতি মাসে ওরা হচ্ছে আমাদেরকে আনলক করে দেবে 20টা করে, ঠিক আছে। যাদের যার যেরকম ব্যালেন্স আছে সেরকম আর কি আনলক করে দেবে, সেম ওয়েতে আপনাকে এটা উইথড্র করে নিতে হবে। ওকে, তো মোটামুটি দেখেন এই প্রজেক্টটা থেকে আমাদের কিন্তু মোটামুটি 5-7-10 হাজার টাকা কিন্তু ইনকাম হচ্ছে। ওকে, তো যাই হোক, দেখি টিআরএক্সটা রিসিভ হলো কি না, একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসে নাই, প্রথম পেমেন্টটা ইনস্ট্যান্ট চলে আসছে, দ্বিতীয়টা আসতেছে না। যাই হোক, ওদের হচ্ছে অনেকে মানে উইথড্র দিচ্ছে বা অনেক টাইম লাগতে পারে, এটাই স্বাভাবিক একটা বিষয়। তো এতটুকুই অবস্থা ছিল, প্রত্যেকটা মানে প্রজেক্টে জয়েন করবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। আর আজকে যে অফারটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব, এটা হচ্ছে এসোয়াপ, ঠিক আছে। এই এসোয়াপ প্রজেক্টটাও কিন্তু প্রচুর ভালো একটা প্রজেক্ট, এখানেও ভালো একটা বেনিফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এসোয়াপের আমি লিঙ্কটা দিয়ে দিব, ভিডিওটা দেখে প্রত্যেকে জয়েন করবেন। আর এটা KYCও করতে হবে, KYCর আপডেটের ভিডিওটা কিছুদিন পরে দিয়ে দিব, ঠিক আছে। আর এখান থেকে হচ্ছে আপনি পার রেফারেলে, এই যে দেখতে পাচ্ছেন যে পার রেফারেলে কিন্তু $5 করে পাবেন, তো আনলিমিটেড কিন্তু কোপাতে পারবে। সো যাই হোক আর কি, দেখি এটা আসছে, দেখতে পাচ্ছেন যে রিসিভ হয়ে গেছে, 4-5 মিনিট সময় লাগতেছে না, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে $32, অর্থাৎ $31 আমি কিন্তু এখানে রিসিভ করে ফেললাম। আর আমি কয়েকটা টোকেন কিন্তু অলরেডি এক্সচেঞ্জারে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, প্রত্যেকে ভিডিওটাতে একটা করে লাইক করবেন, অ্যান্ড হচ্ছে আপনি প্রত্যেকটা প্রজেক্টে জয়েন করার ট্রাই করবেন। বেস্ট অফ লাক ব্রো।